ओम शांति। 31 अगस्त 2021 प्रातः मुरली बाप दादा मधुबन मिष्टि बच्चारा विशाल बुद्धि हुए विशिष्ट व्यक्ति ओपिनियन निये अनेक आत्मादेर कल्याण करो ओनादेर थेके हल इत्यादि निये खूब प्रदर्शनी करो। प्रश्न, एखन तोमादेर कोन स्मृति एसेछे जार सुमिरण करले कखनो दुखी हबे ना? उत्तर, एखन स्मृति एसेछे आमरा पूज्य राजन छिलाम एखन भिखारी हयेछि, पुनराय आमादेरके बाबा राजा बानाच्छेन। बाबा आमादेर समग्र विश्वेर समाचार शुनिये थाकेन। आमरा वार्ल्डेर हिस्ट्री जियोग्राफिके जेने गेछि, एई सब स्मृतिगुलिके सुमिरण करते थाको ताहले कखनोई निजेके दुःखी मने करबे ना, सदा खुशीते थाकबे। गीत नयनहीन के पद देखाओ प्रभु, मिष्टि मिष्टि हारानिधि रूहानी बाच्चारा गीत शुनेछे। बाच्चारा बोझे बाबार संगे मिलित हवा बा अविनाशी उत्तराधिकार नेवा खुबी सहज। गावाओ हय बाबार काछ थेके एक सेकेंडे जीवन मुक्तिर अधिकार पावा जाय। जीवन मुक्ति माने सुख शांति सम्पत्ति इत्यादिर बर्षा। जीवन मुक्ति आर जीवन बंध, एई दुटो हलो आलादा दुटो शब्द। বাচ্চারা জানে যে এই সময় ভক্তি মার্গ আর রাবণ রাজ্যের কারণে সবাই জীবন বন্ধতে রয়েছে। বাবা এসে বন্ধন থেকে মুক্ত করেন, উত্তরাধিকার প্রদান করেন। যেমন বাচ্চা জন্মালো আর মা বাবা আত্মীয় স্বজন সবাই বুঝে গেল যে উত্তরাধিকারী জন্মেছে, এই রকম বুঝে যাওয়াটা যেমন সহজ এটাও তেমনই সহজ। বাচ্চারা বলে, বাবা পূর্বকল্পের মতো তুমি আমাদের সাথে মিলিত হয়েছো, তোমার কাছ থেকে সহজ উত্তরাধিকার পাওয়ার পথ পেয়েছি। এটা তো প্রত্যেকে জানে যে নতুন সৃষ্টির রচয়িতা হলেন স্বয়ং ভগবান, তিনি আমাদেরকে বিভ্রান্তির হাত থেকে বাঁচান। কাল ভক্তি করতাম, এখন বাবার কাছ থেকে সহজ জ্ঞান আর রাজযোগের রাস্তা পেয়েছি। বাচ্চারা নিজেদের অনুভব শোনায়। আমরা বিকেদের কাছ থেকে শুনেছি বাবা হলেন দুজন। তোমরা বাচ্চারা ছাড়া কেউই নিজের মুখে উচ্চারণ করতে পারবে না আমাদের দুজন বাবা। তোমাদের প্রতিটি কথা হচ্ছে ওয়ান্ডারফুল। এখন তোমাদের এসব স্মৃতিতে আসতে থাকে, যারা এখানকার হবে সাথে সাথে তাদের স্মৃতি আসবে। যাদের স্মৃতিতে এসেছে এমন কাউকেও মায়া আবার কখনো কখনো জোরদার থাপ্পড় লাগিয়ে বিস্মৃতি ঘটিয়ে দেয়, এতে বাচ্চাদের অনেক সতর্ক থাকতে হবে। স্মৃতি তো বাবা এনে দিয়েছেন, পবিত্রতার কঙ্কণ সম্পূর্ণরূপে মাধ্যে হবে। রাখি বন্ধনের রহস্য কী সেটাও তো তোমরা এখন জানো। কেই প্রতিজ্ঞা করিয়েছে? কাম হলো মহাশত্রু। বাবা বলেন, আমাদের কাছে প্রতিজ্ঞা করো, কখনো পতিত হব না, আর আমাকে যদি স্মরণ করতে থাকো তবে অর্ধকল্পের পাপ জ্বলে ভস্ম হয়ে যাবে, বাবা গ্যারেন্টি দিচ্ছেন। কিন্তু এটা তো বাচ্চারাও বোঝে যে বাবা গ্যারেন্টি করেন, এটা তো ঠিক কথাই। স্বর্ণকারও বাবা গ্যারেন্টি কেন করবে? আমরা পুরানো গহনাকে নতুন বানিয়ে দেব, তাদের তো কাজই হলো এটা, আগুনে দিলে সেটা খাঁটি সোনা হয়েই যাবে। তাই বাবা বোঝাচ্ছেন আত্মাতেও খাত পড়েছে, কিভাবে শতরজতমতে আসে এটা খুবই সহজ। চিত্র এই কারণে বানানো হয়েছে যে এর উপরে সহজে বোঝাতে পারে। ইউনিভার্সিটি কলেজ ইত্যাদিতেও তো নকশা বা অনেক রকমের ম্যাপ থাকে, তোমাদেরও নকশা রয়েছে, তোমরা খুব ভালোভাবে কাউকে বোঝাতে পারো। জ্ঞান সাগর পতিত পাবন বাবাই এসে রাস্তা বলে দেন, আর কেউই পতিতকে পবিত্র বানাতে পারে না। নয়নহীন দুঃখী মানুষ, তোমরা বাচ্চারাও জানো প্রথম দুই যুগে দুঃখ থাকে না, না ভক্তি হয়, সেটা হলো স্বর্গ। ভারতের এই সময়ের মানুষ আর ভারতের প্রাচীন সময়ের মানুষের মধ্যে অনেক কন্ট্রাস্ট, কিন্তু সে কথা কেউ বুঝতে পারে না। কত পুজো হতে থাকে, যে যত বিত্তবান সে দেবী দেবতার মূর্তিতে তত দামি দামি গহনা পরায়। বাবার নিজেরই অভিজ্ঞতাই রয়েছে। বম্বেতে লক্ষ্মীনারায়ণের যে মন্দির রয়েছে তার ট্রাস্টে লক্ষ্মীনারায়ণের জন্য হীরের হারও বানিয়েছিল। বাবার তো সেই ট্রাস্টেরও নাম মনে আছে। প্রথমে শিব বাবার মন্দির বানায়, তাকে খুব সুন্দরভাবে সাজায়, এরপর দেবতাদের বানায়। লক্ষ্মীনারায়ণ ইত্যাদি মূর্তিকে কত কত গহনায় সাজায় মানুষ। সেই সময়
তাহলে মানুষের কাছে কত ধন ছিল? মোহাম্মদ গজনী উটের পিঠে চাপিয়ে চাপিয়ে এখান থেকে নিয়ে গেছে, অগাধ ধন। এখন তোমরা যথার্থভাবে এসব বুঝতে পারো। আমাদের ভারত কি ছিল? আমাদের ভারতে কুবেরের ধন ছিল, মানুষ হীরে জহরতের মন্দির বানায়, এখন এইসব জিনিস নেই, সব লুট করে নিয়ে গেছে। এখন তো কি হাল হয়ে দাঁড়িয়েছে! তোমরাই পূজ্য রাজন ছিলে, তারপর তোমরাই 84 জন্ম নিয়ে একেবারে ভিখারী হয়ে গেছে। এই রকম কথা বারে বারে মনে করা উচিত, তাহলে কখনোই তোমাদের নিজেরা নিজেরা দুঃখী মনে করবে না, মনে মনে সুমিরণ করতে থাকবে আমরা বাবার কাছ থেকে কি প্রাপ্ত করছি। বাবা এসে আমাদের সমগ্র বিশ্বের সমাচার শুনিয়ে থাকেন, এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি কেউ জানে না। তোমরা জানো, প্রথমে এক ধর্ম, একটি রাজ্য, একটি মত, একটি ভাষা ছিল, সবাই সুখী ছিল। তারপরে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া শুরু হয় আর ভারত টুকরো টুকরো হয়ে যেতে থাকে। প্রথমে এইরকম ছিল না, সেখানে কোনো প্রকারের দুঃখ ছিল না, অশোকের নামটুকুও ছিল না, তার নাম হলো স্বর্গ। তোমাদের এখন নিজেদের সেই স্মৃতি এসেছে, বরাবর প্রতিকল্পে আমরা বিস্মৃত হয়ে যাই, তারপর স্মৃতিতে আসে। প্রথমে যে ভুলটি, সেটি হলো রচয়িতার রচনাকে ভুলে গেছে। এখন তোমরা আদি মধ্য অন্তকে জানো, সত্যযুগে এই নলেজ থাকবে না, তাহলে পরম্পরা কিভাবে চলবে? সেই সময় মুখ্য তো রাজারাই হয়ে থাকে, ঋষি মুনি সেখানেই থাকে, তারা আসে দাপরে। ঋষি মুনিদের খাদ্যাভাসও রাজাদের সাথে মেলে, রাজারাই তাদের তত্ত্বাবধান করতেন, কেননা তারাও তো সন্ন্যাস করতেন। প্রাচীন ভারতের প্রাচীন রাজ্য প্রসিদ্ধ ঋষিমুনিদেরকে প্রাচীন বলা যাবে না, তারা কিন্তু দাপরে আসে। ঋষিমুনিরা রাজার তত্ত্বাবধানে চলতেন, তারা বলেন আমরা রচয়িতা আর রচনাকে জানি না। বাবা বলেন স্বয়ং রাজারাও তো জানতেন না, এই দুনিয়াতে কেউ এই নলেজকে জানে না। এখন তোমরা বাচ্চারাই বোধসম্পন্ন হয়েছ। লক্ষ্মীনারায়ণের মন্দির যারা নির্মাণ করেন, তোমরা তাদেরকে লিখতে পারো, এত লাখ লাখ টাকা খরচ করে মন্দির বানিয়েছেন, কিন্তু তাদের জীবন কাহিনী কি আপনি জানেন? তারা রাজত্ব কিভাবে পেয়েছিলেন, কোথায় তারা চলে গেল, এখন তারা কোথায়, এই সকল রহস্য আমরা আপনাকে বলতে পারি। এই রকমভাবে তাদেরকে লিখতে পারো। তোমরা বাচ্চারা প্রত্যেকে জীবন কাহিনীকে জেনে গেছো, তাহলে লিখতে কেন পারবে না? আমাদেরকে একটু টাইম দিলে আমরা এক একজনের জীবন কাহিনী বলতে পারি। শিবের মন্দির যারা বানায় তাদেরকেও তোমরা লিখতে পারো। বেনারসে শিবের মন্দির কত বড়, সেখানেও ট্রাস্টিরা থাকে। বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর জন্য চেষ্টা করা উচিত, বিশিষ্ট ব্যক্তিরা বুঝে গেলে তাদের বক্তব্য অনেক বেশি ছড়িয়ে পড়বে, গরিবেরা সাথে সাথে শোনে, বিশিষ্ট জনেদেরই সহায়তা নিতে হবে। এই সব বিশিষ্ট মানুষদের ওপিনিয়নে লিখিয়ে নেবে, কারণ তাদের আওয়াজে সাহায্য করে, বাস্তবে তারা ততখানি আওয়াজ করেন না যতটা হওয়া উচিত। তোমরা তো প্রেসিডেন্টকেও বুঝিয়ে থাকো, তারাও বলেন ভালো ভালো, চিফ মিনিস্টার, গভর্নর প্রমুখরা ওপেনিং করেন, তারা লেখেন এই বিকে খুব ভালোভাবে, ঈশ্বরের সাথে মিলনের সহজ কথা বলছেন। কিন্তু ঈশ্বর কি বস্তু, তারা এসব কিছু বোঝে না, কেবল সেই সময় বলে দেয় খুব ভালো পথ, শান্তি পাওয়ার জন্য বলে ভালো মার্গ, কিন্তু নিজেরা কিছু বোঝে না। বাবা বড় বড় বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর জন্য বলেন, বড় বড় মানুষজনের সাথে কথা বলে, বড় বড় হল নিতে বলেন, বলেন আমরা সবাই মানব কল্যাণের জন্য প্রদর্শন স্থায়ীভাবে করতে চাইছি, তার অ্যাডভার্টাইজমেন্টের জন্য হলের প্রয়োজন। এইরকম 50টা বা 100টা হল নিয়ে নাও, ভারত তো এত বড় দেশ, এক একটি শহরে 10-12টা করে হল নাও, পেপারেও দিয়ে দাও যেই হলগুলোতে প্রদর্শনী হচ্ছে, যারা বুঝতে চায় এসে বুঝতে পারে, তাহলে কতজনের কল্যাণ হবে। বাচ্চাদেরকে অনেক বড় বিশাল বুদ্ধির হয়ে উঠতে হবে, অনেক সার্ভিস করা উচিত। বাবা সব বাচ্চাদেরকে বলেন যে প্রদর্শনী খুব জোরদারভাবে করো, তার জন্যই বাবা তোমাদেরকে তৈরি করাচ্ছেন, বাচ্চাদেরকেই চেষ্টা করতে হবে, এইসবই বোঝার ব্যাপার। ভগবান আসেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা প্রজার রচনা করতে, তাহলে অবশ্যই কত কত ব্রাহ্মণ রচনা করেছিলেন, এখন আবার রচনা করছেন, কত কত সংখ্যায় ব্রাহ্মণ ব্রাহ্মণী রয়েছে। বাবাই ব্রাহ্মণ ধর্ম রচনা করেন সঙ্গম যুগে, তোমরা প্র্যাকটিক্যালি এখনও দেখেওছো আর বুঝতেও পারছো,
এইসব কথা শাস্ত্রে নেই। তোমরা বাচ্চারা বুঝতে পারো বাবা আসেন তখন যখন পতির দুনিয়া পবিত্র হয়। তোমরা এও জানো যে পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার দ্বারে রচনা রচিত করেন, ব্রহ্মাকে সূক্ষ্ম লোকে রয়েছে বলে মনে করে। এখন তোমরা বুঝতে পারো প্রজাপিতা ব্রহ্মা এখানে রয়েছেন। তোমরা সূক্ষ্ম লোকে যাও, পবিত্র হয়ে তারপর ফরিস্তা হয়ে যাও, সাক্ষাৎকার করে থাকো তোমরা। বাচ্চারা এসে জানায় ওখানে মুভি জলে, ওটা হচ্ছে মুভি ওয়ার্ল্ড। যেমন তোমরা মুভি বায়োস্কোপ দেখেছো, এখন প্র্যাকটিক্যালি সব কিছু জেনে গেছো। মূল লোক হচ্ছে সাইলেন্স ওয়ার্ল্ড, ওখানে আত্মারা থাকে, সূক্ষ্ম লোকে সূক্ষ্ম শরীর রয়েছে। তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভাষা থাকবে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে আমরা আত্মাদের স্থান হলো শান্তিধাম, তারপর সূক্ষ্ম লোক যেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর থাকে। পিত্রালয় আর শ্বশুরালয় হয় না, এখানে এই দুটো হলো পিত্রালয়। বাপদাদা দুজনে পরিশ্রম করেন বাচ্চাদেরকে সুন্দর সুন্দর ফুল বানানোর জন্য। মুসলিমরাও বলে গার্ডেন অফ আল্লাহ। করাচিতে এক পাঠান ছিল, সে সামনে এসে দাঁড়াতো, দেখতে দেখতে পড়ে যেত। জিজ্ঞাসা করলে বলতো, আমি খোদার বাগিচাতে গেছিলাম, খোদা আমাকে ফুল দিলেন। ওনার তো কোনো জ্ঞান নেই। এখন তোমরা জানো বাগিচা কাকে বলে, এটা হলো কাঁটার জঙ্গল, ওটা হলো ফুলের বাগিচা। তোমাদের বুদ্ধিতে সমস্ত রহস্য রয়েছে যে সত্যযুগ কী, কলিযুগ কী, তোমাদের অনেক খুশি হওয়ার কথা। সমস্ত চক্র তোমাদের বুদ্ধিতে রয়েছে, বিস্তার তো এর অনেক রয়েছে। তোমাদের বুদ্ধিতে কত শটে সেসব রয়েছে। তোমরা বাচ্চারা রচয়িতা বাবার দ্বারা রচয়িতা আর রচনাকে জেনেছো। ব্রহ্মাকে রচয়িতা বলা যাবে না, রচয়িতা হলেন একজন, সব মহিমা সেই একেরই। প্রথমে হলে ব্রহ্মার দ্বারা রচনা, তারপর কৃষ্ণের। ব্রহ্মা তো আছে, ব্রাহ্মণও অবশ্য চাই। পাণ্ডবদেরকে ব্রাহ্মণ বলা হবে না, ব্রহ্মার রচিত ব্রাহ্মণ চাই। এ হলো রুহানি যোগ্য, একে স্পিরিচুয়াল নলেজ বলা হয়। রু অর্থাৎ আত্মাকে সেই বাবাই জ্ঞান প্রদান করবেন। তোমরা জানো আমাদেরকে কোনো মানুষ পড়ায় না, আমাদেরকে বাবা পড়ান। বলা হয়ে থাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা। কৃষ্ণ কি কখনো বলবে নাকি? সে তো সম্ভবই নয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা কে করান? কৃষ্ণ না, পরমপিতা পরমাত্মা। বিষ্ণুর দ্বারা পালন হয়। ব্রহ্মার বিষ্ণুর কতখানি পাঠ? ব্রহ্মা মুখ বংশাবলী, তারপরে বিষ্ণুপুরীতে গিয়ে দেবতা হন। ব্রহ্মা থেকে বিষ্ণু, বিষ্ণু থেকে ব্রহ্মা, এও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। ব্রহ্মা থেকে বিষ্ণু হতে 1 সেকেন্ড আর বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 84 জন্ম লাগে। ওয়ান্ডারফুল কথা, এইসব কেউ বুঝতে পারে না। এই সব হলো বেহদের কথা। বেহদের বাবার কাছ থেকে বেহদের পাঠ পড়ে বেহদের রাজত্ব নিতে হবে। সৃষ্টির চক্রকে জানতে হবে, আত্মাই জানে শরীরের দ্বারা। এইরকম নয় যে শরীর নলেজ নেয় আত্মার দ্বারা, না, আত্মা নলেজ নেয়। কতখানি খুশি হতে হবে, এই আন্তরিক গুপ্ত খুশি থাকা উচিত। পড়াশোনার সংস্কারও আত্মার মধ্যে রয়েছে, দুঃখ আত্মারই হয়। বলেও থাকে আমার আত্মাকে দুঃখ দিও না। বাচ্চারা এখন কতখানি আলোকপ্রাপ্ত করছে, তোমাদের মনে তাই খুশি থাকে। সাগরের থেকে রিফ্রেশ হয়ে মেঘেদেরকে দ্বারা ধারা বর্ষণ করতে হবে। নিজেরা মিলে প্রদর্শনী ইত্যাদি প্রস্তুত করতে সহায়তা করো, আন্তরিক ইচ্ছা থাকা চাই। সার্ভিস, সার্ভিস, সার্ভিস। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে শ্রদ্ধা সুমন স্মরণ ভালোবাসা নমস্কার। ধন্যবাদ বাবা। ধারণার জন্য মুখ্য স্যার, 1, বাবার থেকে প্রাপ্ত হওয়া নলেজে সুমিরণ করে অপার খুশিতে থাকতে হবে, বিশাল বুদ্ধি হয়ে জোরদারভাবে সার্ভিস করতে হবে। 2, বাবার থেকে যে স্মৃতি প্রাপ্ত হয়েছে তাকে বিস্মৃতিতে নিয়ে যেও না, পবিত্র থাকার যে প্রতিজ্ঞা বাবার কাছে করেছে তাকে পূরণ করতে হবে। বরদান, নিজ ভাগ্য আর ভাগ্য বিধাতার গুণগান করতে থাকা, সদা প্রসন্ন চিত্ত ভাব। সকল ব্রাহ্মণ বাচ্চাদের জন্ম থেকে মুকুট, সিংহাসন, তিলক জন্মসিদ্ধ অধিকার রূপে প্রাপ্ত হয়। সুতরাং এই ভাগ্যের ঝলমলে উজ্জ্বল নক্ষত্রকে দেখে নিজ ভাগ্য আর ভাগ্য বিধাতার গুণগান গাইতে থাকো, তবে গুণসম্পন্ন হয়ে যাবে।
নিজের দুর্বলতার গুণগান করো না, ভাগ্যের গুণগান গাইতে থাকো, প্রশ্নের ঊর্ধ্বে থাকো, তবে সদা প্রসন্ন চিত্তে থাকার বরদান প্রাপ্ত হবে, তখন অন্যদেরকেও সহজে প্রসন্ন করতে পারবে। স্লোগান: একোনামি আর ইকোনমির সাথে চলাই হলো ব্রাহ্মণ জীবনের সফলতার আধার। ওম শান্তি।